বলেছেন অমুসলিমদের খেলা নিয়ে অতিরিক্ত মাতামাতি করা সম্পর্কে ইসলাম কি বলে। নিউজে দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু, এগুলো কি বহুদা কাজ নয়? এ সম্পর্কে আপনার উত্তম নাসিহাত চাচ্ছি। খেলাধুলা কিছু পরিমাণে যদি ব্যায়ামের উদ্দেশ্যে হয় তাহলে শরিয়া সেটাকে জায়েজ বলেছে, সাথে শর্ত হল যে সে যেন শরিয়ার কোনো মূলনীতিকে লঙ্ঘন না করে, যেমন সতর না খোলে কিংবা ফরজ ওয়াজিব নষ্ট না করে, সালাত ঠিক রাখে ইত্যাদি। তার মানে হচ্ছে একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে শারীরিক কসরত কিংবা ব্যায়াম, শরীর ঠিক রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলোকে বলা হয়, সেগুলো করার জন্য তার কিছু সময় ব্যায়ামে এবং এক্সারসাইজে সময় ব্যয় করা তার জন্য জায়েজ আছে। ইসলামী শরিয়া যদিও খেলাধুলার ক্ষেত্রে যেমন তীরন্দাজের খেলা কিংবা সাঁতার খেলা, ঘোড়দৌড়ের খেলা এগুলোকে প্রায়োরিটি দিয়েছে এবং সেই সময় এগুলোই প্রধান খেলা ছিল, তবে পাশাপাশি আজকেরও এর মতোই যে খেলাগুলো শরীর এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী সেগুলো খেলাটা শরীয়তে জায়েজ আছে। এবং সে আলোকে আমরা বলবো যে শরিয়ার সমস্ত সীমারেখা মেনে নিয়ে যদি কেউ শুধু অল্প সময় ব্যায়ামের জন্যে খেলাধুলা করে তাহলে সেটা শরিয়াতে নিষিদ্ধ নয়। কিন্তু খেলাধুলাকে যারা জীবনের স্বপ্ন এবং পেশা হিসাবে নিয়েছেন এবং এতটাই বাড়াবাড়ি করছেন যে বেশ কিছু প্রতিযোগিতার নাম করে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে কিংবা এই ধরনের প্রতিযোগিতা বা কাপকে কেন্দ্র করে সেখানে নানা অনাচার, মাদকের প্রচার প্রসার কিংবা মদপান, জেনা ব্যভিচারের প্রসার ইত্যাদি, বা নারী দেহ প্রদর্শনী, অশ্লীলতা ইত্যাদি যে সব কিছু এই অনুষ্ঠান উপলক্ষে করা হচ্ছে সেটা স্পষ্টভাবে শুধু বেহুদা কাজ নয়, এটা শরীয়তের লঙ্ঘন এবং এগুলো হারাম। অতএব যে কোনো প্রতিযোগিতা, সেটা ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক অথবা অন্য যে কোনো খেলা হোক, যা আমাদেরকে শরিয়া লঙ্ঘনের দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায় এবং নিজেদের জীবনের মূল লক্ষ্য থেকে অন্য লক্ষ্যের দিকে নিয়ে যায়, সেটা ইসলামী শরিয়াতে পুরোপুরি নিষিদ্ধ। অতএব আমরা এক্ষেত্রে আমাদের মুসলিম তরুণ তরুণীদেরকে এবং মুসলিম কমিউনিটিকে আমরা বলবো যে শরিয়া যতটুকু খেলাধুলা আমাদের জন্য হালাল করেছে তার মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকুন, এবং খেলাধুলার যে বাড়াবাড়ি বিষয়টাকে বা খেলাধুলা যে জায়গায় আজকে গিয়ে পৌঁছেছে তার মধ্যে অনেক শরিয়া ভায়োলেশন আছে সেগুলো আপনারা ত্যাগ করুন। এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি যেন বিষয়টা বোঝার এবং সেই অনুযায়ী নিজেদেরকে সতর্ক রাখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আতা করেন।